অবশেষে ঘর করার জন্য টিন ও আর্থিক সহযোগিতা পেলেন সালেহা বিবি। ভাঙ্গাচোরা বেড়ার ঘরে সালেহা বিবি ও সামেদ আলীর সংসার, খেজুর পাতার বেড়া আর উপরে পলিথিনের ছাউনির রান্নাঘর। একদিকে যেমন অভাব অনটন, অন্যদিকে রাতে মাথা গোজার স্থান অনুপযোগী। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই বৃদ্ধ দম্পতির বসবাস। এমনই একটি অসহায় পরিবারের প্রতিবেদন প্রকাশ করে সিবিসি বাংলাসহ বেশ কিছু গণমাধ্যম। বিষয়টি নজরে আসে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের। এরপর তিনি ওই পরিবারের খোঁজখবর নিয়ে গত 6 জুলাই সোমবার সকালে ডিসি অফিস থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে 16 পিস টিন ও 6,000 টাকার একটি অনুদান চেক প্রদান করেন। টিন আর কি বাবু আমাদের বাড়ি আসিল, আসার পর পর দেখে দিয়ে ছবি করে নিয়ে যেয়ে ইন্টারনেটে দিয়েছে, দেওয়ার পর পর জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে আর কি হেলাগে আমাদের টিন টাকা সহযোগিতা করেছে। আমি আপনাদের নামে একটু ধন্যবাদ জানাচ্ছি, বাবুর নামেও ধন্যবাদ জানাচ্ছি। বাবু যেন সুখী থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে।